কাছে যাবে অর্থমন্ত্রী বলছেন এই জায়গায় আপনি মন্ত্রী হওয়ার পরে গুণগত কি পরিবর্তনটা আসলো যেটা আগে ছিল আগে যেটা ছিল না সেটা গুণগত পরিবর্তন হলো যে আমরা শ্রমবাজারটা আরো মুক্ত করে উন্মুক্ত করতে পারি যেমন অস্ট্রেলিয়াতে উন্মুক্ত হচ্ছে থাইল্যান্ড মুক্ত হচ্ছে সৌদি আরবটা মুক্ত করেছি তারপর আমি মধ্যপ্রাচ্যে আরো অন্যান্য দেখা যাবে ওগুলো উন্মুক্ত করে আপনি তো

এবং যোরামুল চৌধুরীর সাথে বসে গল্প করতেন তখন আমি ডুকু বলে চুপ কে রে আমি ব তুই তুই চিনে ফেলেছি সাথে সাথে চিনে ফেলেছি এত মেমোরি তার এত সাফ মেমোরি চিনে বলে বস ওখানে কিছু খাই সস খাই না এই এটা জানলে যে ইয়ে এত খুব আন্তরিকতা আন্তরিকতা আমি আমি কোন কোনো নেতার কাছে কোনো দিন পাই না তুমক সময় বেতারে স্বাধীন বাংলা বেতার যেটি পড়ে হলো সেই বেতারের সঙ্গে আপনার এক ধরনের সংসার আশা আমার বাড়ির পাশেই ওই বেতার স্বাধীনতার দিয়ে আসতো যদি হান্নার সাহেবের আগে কিন্তু আমাদের আচ্ছা যেমন চৌধুরী ছিলেন না ওনার একটা ড্রাইভার ছিলেন নুরুল হক নুরুল কিন্তু এর আগেই মাইক দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে মাইক দিয়ে ঘোষণা শুরু শুরু করেছে যদি মুক্তিযুদ্ধের ঘোষক যদি হতে হয় তাহলে নলক হবে না তো না তো হানান সাহেব তো অবিরাম ঘোষণা দিয়ে গেছেন সুতরাং হানান সাহেবই তো ঘোষক হিসাবে যদি ঘোষক বলি স্যার এই আপনি তো আসলে আপনার বর্ণাঢ্য জীবন আপনি নানা দিকে নানা ধরনের কাজ করেছেন আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এখন যে আমাদের মন্ত্রিসভা এবং সেখানে অনেকেই বলেন যারা গবেষণা করেন তারা বলেন যে ব্যবসায়ীদের একটা দারুণ প্রাধান্য রাজনীতিতে ইসলাম এসি আগে ব্যবসায়ী না আগে রাজনীতিবিদ আমি আগে আমি আগে সমাজসেবক সমাজসেবক তারপরে রাজনীতিবিদ তারপরে ব্যবসায়ী আর আপনি যে ব্যবসায়ীর প্রধানের কথা বলছেন ব্যবসায়ীরা জানে কোথায় কোথায় খুঁত আছে কোথায় অসুবিধা আছে তারাই কিন্তু ওগুলো সমাধান করতে পারবে আপনি জাপানে দেখেন জাপানে যারা মন্ত্রিসভাতে মন্ত্রিসভাতে অস্থান নেয় তারা সবাই ব্যবসায়ী এরকম ব্যবসায়ীরাই পারে তবে রাজনীতিবিদদেরও অংশ অংশগ্রহণ করা একান্ত দরকার এবং রাজনীতিবিদদের সংশ্লিষ্ট করতে পারলে সম্পৃক্ত করতে পারলে রাজনীতি আরও মুখর হবে আরও সুন্দরভাবে হবে আরও হবে মুক্তিযুদ্ধের পরেও যে সমস্ত সংগ্রাম বঙ্গবন্ধুর কে সপরিবারে হত্যা তারপরে আওয়ামী লীগের চূড়ান্ত রকম দুর্দিন কিংবা সবশেষ ওয়ান ইলেভেন সবসময় আপনি সবসময় আমি সঙ্গে ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে আপনার একটা জোরালো ভূমিকা ছিল চট্টগ্রামের নেতা সেই এরশাদ সাহেবও এখন সরকারের অংশীদার এবং সবকিছু মিলায় গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো এক ধরনের আফসোস বা অনুশোচনা হয় নুরুল ইসলাম বিএসসি আমার কোনো অনুশোচনা হয় না এই জন্য আমি এমন একজন প্রধানমন্ত্রীর কাজ করছি যিনি সমস্ত দেশটা তার মাথার মধ্যে রয়ে গেছে সুতরাং উনি যে কথাগুলো বলেন একটা অক্ষর বল নেই সমস্ত ডাটাগুলো তার মাথায় সাথে আমি গর্বিত যে আমি একজন 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 দক্ষ দক্ষ প্রধানমন্ত্রীর

মানে আপনি রাজনীতি করা বিশেষ করে এরকম প্রশাসনিক দায়িত্ব পালন করা মন্ত্রী হওয়া সেটার জন্য কোনো বয়স বা কোনো কাঠামো থাকা উচিত বয়স বা অভিজ্ঞতা উচিত এবং তার ডেডিকেশন আর যার দেশপ্রেম থাকা উচিত দেশের প্রতি তার প্রেম একান্ত অবশ্যই প্রেম যদি না থাকে তাহলে মন্ত্রী হওয়া বা রাজনীতি করার কোনো মাইনেই না কোনো অর্থই হয় থাকতে হবে আমার দেশের মানুষের কল্যাণে কাজ করতে আমার দেশের জন্য কাজ করতি আমার দেশের উন্নয়নের জন্য কাজ করতি আমার দেশে প্রেম থাকতে হবে জেবিএসি মুক্তিযুদ্ধ করলেন জেবিএসি ভাষা আন্দোলন করলেন সেই বিএসসি আজকে বাংলাদেশের মন্ত্রী কিন্তু একাত্তরে নিশ্চয় আপনার একটা স্বপ্নের বাংলাদেশ শিখেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সহজ প্রশ্ন হচ্ছে সেই বাংলাদেশ কোথায় সেই বাংলাদেশ আমরা কোনো কোনো সময় হারিয়ে ফেলেছি কোনো কোনো সময় সময় আবার মনে হয়েছে উঠে এসেছে এখন মনে হচ্ছে যে আগের আমার সেই স্বপ্নের বাংলাদেশ উঠে এসেছে এবং আমি সেই স্বপ্নের বাংলাদেশ যে আরও এগিয়ে যাবে সেই স্বপ্ন দেখি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও আরও এগিয়ে যাবে আরও আগে যাবে আরও আগাবে সূর্যদের দেশে চলে যাবে জি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা করছে আপনার দর্শক দর্শক নুরুল ইসলাম বিএসসির যে প্রত্যাশা স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন আমরাও দেখি শেষ করতে হচ্ছে আজ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই যাবে অর্থমন্ত্রী বলছেন এই জায়গায় আপনি মন্ত্রী হওয়ার পরে গুণগত কি পরিবর্তনটা আসলো যেটা আগে ছিল আগে যেটা ছিল না সেটা গুণগত পরিবর্তন হলো যে আমরা শ্রমবাজারটা আরও মুক্ত করে উন্মুক্ত করতে পারি যে অস্ট্রেলিয়াতে মুক্ত হচ্ছে থাইল্যান্ড মুক্ত হচ্ছে সৌদি আরবটা উন্মুক্ত করেছি তারপরে আমি মধ্যপ্রাচ্য আরও অন্যান্য দেশে যাবো ওগুলো উন্মুক্ত করি আপনি তো

এবং জোরামন চৌধুরীর সাথে বসে গল্প করতেন তখন আমি ঢুকছি ও চুপ করে আমি তো ও তুই তুই চিনে ফেলেছি সাথে সাথে চিনে ফেলছি এত মেমোরি তার এত সাপ মেমোরি চিনে ফেলে বলে বস ওখানে কিছু খাই সস খাই না এই এটা জান এত এত আন্তরিকতা আন্তরিকতা এবং আমি কোন কোনো নেতার কাছে কোনো দিন পাই নাই মুক্তিযুদ্ধের সময় বেতারে স্বাধীন বাংলা বেতার যেটি পরে হলো সেই বেতারের সঙ্গে আপনার এক ধরনের সংস্কার আমার বাড়ির পাশেই ওই বেতার

মুক্তিযুদ্ধের ঘোষক যদি হতে হয় আপনি তো আসলে আপনার বর্ণাঢ্য জীবন আপনি নানা দিকে নানা ধরনের কাজ করেছেন আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এখন যে আমাদের মন্ত্রিসভা এবং সেখানে অনেকেই বলেন যারা গবেষণা করেন তারা বলেন ব্যবসায়ীদের একটা দারুণ প্রাধান্য রাজনীতিতে নুরুল ইসলাম বিএসসি আগে ব্যবসায়ী না আগে রাজনীতিবিদ আমি আগে আমি আগে সমাজসেবক সমাজসেবক তারপরে রাজনীতিবিদ তারপরে ব্যবসায়ী আর আপনি যে ব্যবসায়ীর প্রধানের কথা বলছেন ব্যবসায়ীরা জানে কোথায় কোথায় খুঁত আছে কোথায় অসুবিধা আছে তারাই কিন্তু ওগুলো সমাধান করতে পারবে আপনি জাপানে দেখেন জাপানে যারা মন্ত্রিসভাতে মন্ত্রিসভাতে অবস্থান নেয় তারা সবাই ব্যবসায়ী এরকম ব্যবসায়ীরাই পারে তবে রাজনীতিবিদদেরও এখানে অংশগ্রহণ করা একান্ত দরকার এবং রাজনীতিবিদদের সংশ্লিষ্ট করতে পারলে সম্পৃক্ত করতে পারলে রাজনীতিটা আরও মুখর হবে আরও সুন্দর হবে আরও সাবলম্বী হবে মুক্তিযুদ্ধের পরেও যে সমস্ত সংগ্রাম বঙ্গবন্ধুর কে সপরিবারে হত্যা তারপরে আওয়ামী লীগের চূড়ান্ত রকম দুর্দিন কিংবা সবশেষ ওয়ান ইলেভেন সবসময় আপনি সবসময় আমি সঙ্গে ছিলেন এবং এর সাদ বিরোধী আন্দোলনে আপনার একটা জোরালো ভূমিকা ছিল তখন চট্টগ্রামের নেতা হিসেবে সেই এরশাদ সাহেবও এখন সরকারের অংশীদার এবং সবকিছু মিলে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটি যে জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো এক ধরনের আফসোস বা অনুশোচনা হয় নুরুল ইসলাম বিএসসি আমার কোনো অনুশোচনা হয় না এই জন্য আমি এমন একজন প্রধানমন্ত্রীর কাজ করছি যিনি সমস্ত দেশটা তার মাথার মধ্যে রয়ে গেছে সুতরাং উনি যে কথাগুলো বলেন একটা ভুল নেই সমস্ত ডাটাগুলো তার মাথায় সাথে আমি গর্বিত যে আমি একজন 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 দক্ষ দক্ষ প্রধানমন্ত্রীর

আপনি মনে করেন যে রাজনীতি করা বিশেষ করে এরকম প্রশাসনিক দায়িত্ব পালন করা মন্ত্রী হওয়া সেটার জন্য কোনো বয়স বা কোনো কাঠামো থাকা উচিত বয়স না অভিজ্ঞতা থাকা উচিত এবং তার ডেডিকেশন আর দেশের প্রেম থাকা উচিত দেশের প্রতি তার প্রেম একান্ত অবশ্যই প্রেম যদি না থাকে তাহলে মন্ত্রী হওয়া বা রাজনীতি করার কোনো মাইনেই হ্যাঁ কোনো অর্থই প্রেম থাকতে হবে আমি আমার দেশের মানুষের কল্যাণে কাজ করতে আমার দেশের জন্য কাজ করছি আমার দেশের উন্নয়নের জন্য কাজ করতে সুতরাং আমার দেশের প্রেম থাকতে হবে হ্যাঁ মুক্তিযুদ্ধ করলেন জে বি ভাষা আন্দোলন করলেন যে সেই বিএসসি আসতে বাংলাদেশের মন্ত্রী কিন্তু একাত্তরে নিশ্চয় আপনার একটা স্বপ্নের বাংলাদেশ এঁকেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সহজ প্রশ্ন সেই বাংলাদেশ স্বাস্থ্য বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা কোনো কোনো সময় হারিয়ে ফেলেছি কোনো কোনো সময় আবার মনে হয়েছে উঠে এসেছে এখন মনে হচ্ছে যেন আগের আমার সেই স্বপ্নের বাংলাদেশ উঠে এসেছে এবং আমি সেই স্বপ্নের বাংলাদেশ আরও এগিয়ে যাবে সেই স্বপ্ন দেখি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও আরও এগিয়ে যাবে আরও আরো যাবে আরও আগাবে সূর্যদের দেশে চলে যাবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা করছে আপনার দর্শক দর্শক মহুল ইসলাম বিএসসির যে প্রত্যাশা স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন আমরাও দেখি শেষ করতে হচ্ছে আজ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই